নিয়মি আর অষ্টমী প্যান্ডেলের রাত, একটু ফাঁকা সময় পেলে ক্যাবার ক্যাবার। পুজো 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 প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে কবে থেকে দর্শকেরা? ফাইনালি দেখতে পাচ্ছ কাজটাই কিন্তু ওপরে এরকম ভাবে তোলা হচ্ছে, দেখতে হচ্ছে প্রায় 100 ফুট ওপরে কিন্তু এই কাজটা এখন উঠবে। সকলে ভালো রয়েছে অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস চলে এসেছি আমি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। আর গাইস আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের ঠিক একেবারে সামনে, অ্যান্ড আমার সামনেই রয়েছে এবছর এখানকার যে দুর্গাপূজার প্যান্ডেল সেটা। তো যাই গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে যে দুর্গাপূজার প্যান্ডেলটি তৈরি হচ্ছে সেই প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো গাইস আজকের ভিডিওটা আর বেশি না দেরি করে আমার একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। হ্যাঁ গাইস আমি বিকি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার বিকি। তো চলো আর না বেশি দেরি করে কি আজকে ভিডিওটা শুরু করি। তো চলো শুরু করা যাক। সো যাই হোক এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে গাইস এই বছরে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্যান্ডেল, আর এটা হচ্ছে একেবারে ঠিক ফ্রন্ট সাইড। আর ফ্রন্ট সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ মানে কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। আর আমি যখন লাস্ট এসেছিলাম তখন এই নিচের থেকে এক স্টেপ অ্যান্ড দুই স্টেপ যে কাজ সে কাছের কাজটা কমপ্লিট হয়েছিল, অ্যান্ড এখন কিন্তু গাইস দেখতে পাচ্ছ মানে অনেকটাই কিন্তু কাছের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক দেখতে পাচ্ছ মানে বাঁশের স্ট্রাকচার দিয়ে কত বড় একটা প্যান্ডেল তৈরি করেছে, মানে বিশ্বে এই প্রথম, মানে এত বড় একটা বাঁশের স্ট্রাকচার দিয়ে প্রায় 180 ফুটের মানে একটা প্যান্ডেল বানিয়েছে। যাই হোক গাইস এখন আমি যাবো প্যান্ডেলের ঠিক ভেতরে, আর প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের একেবারে প্রবেশ যে গেট সেই গেটের একেবারে ঠিক সামনে। আর দেখো এখানে এসে প্রথমে যে জিনিসটা দেখতে পেলাম দু সাইডে দেখতে পাচ্ছ মানে কত সুন্দর কালারিং কাজ দিয়ে হাতের নিখুঁতভাবে কাজ করা হয়েছে। তোমরা দেখো একবার জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মানে এরকমভাবে এক একটা কাজ এরকমভাবে একটা প্লাইয়ের ওপরে লাগানো হয়েছে, মানে দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ নীল সাদা এরকম দু রকম কালার এখানে রয়েছে কাছে, অ্যান্ড পুরো জায়গাটা কিন্তু গাছ ঠিক এরকম লাগছে। আর ওপরে দেখতে পাচ্ছ তোমরা এরকম সুন্দর সুন্দর সাদা কালারের ঝাড়বাতি সব সেট করা হয়েছে, অ্যান্ড দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু গাছ বেশ মানে একটা লম্বা আর বড় সড়ো করে তৈরি করা হচ্ছে। আর এইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ কাছের যে সমস্ত টুকরো সেসব কিন্তু একেবারে ছড়িয়ে রয়েছে। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ মানে যা সেরা লাগছে একেবারে, তোমাদের কেমন কী লাগছে কমেন্ট অবস্থানে। তো যাই হোক গাইস এখন যাবো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে, ভেতরে কতটা কী কাজ হয়েছে তোমাদেরকে সব কিছু দেখাবো। সো যাই হোক এই যে পথটা তোমরা দেখতে পাচ্ছ এই পথটাই কিন্তু মানে দর্শনার্থীরা ভেতরে ঢুকবে। আর ভেতরটা দেখতে পাচ্ছ মানে কত সুন্দরভাবে কাজ দিয়ে ডিজাইন করা হয়েছে, তোমরা শুধু দেখো মানে এই যে ডিজাইন, এই ডিজাইন দেখলে চোখ একদম মানে ধাঁধিয়ে যাচ্ছে পুরো একদম। ওপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর এরকম কাজ দিয়ে ডিজাইন করা হয়েছে, অ্যান্ড ওপরে কিন্তু এরকম বড় বড় ঝাড়বাতি বসবে আরও, অ্যান্ড ওই জায়গাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কাছের স্ট্রাকচার করা হয়েছে, অ্যান্ড চারিপাশে তো এরকম কাছের কাছের ডিজাইন রয়েছে। আর একটা জিনিস দেখো তোমরা কাছের উপরে কিন্তু এরকম স্টার, তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ঘটের মতো, তারপরে ওপাশে রয়েছে একটা কলা গাছ। তো এরকম এরকম ডিজাইন কিন্তু কাজ দিয়ে তৈরি করা হয়েছে ঠিক এরকমভাবে। এখন আমার সামনে যে জায়গাটা তোমরা দেখছো এরকমভাবে প্লাইয়ের স্ট্রাকচার করা রয়েছে, অ্যান্ড পেছন সাইডে এরকম বাঁশের স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে। এই জায়গায় কিন্তু গাছ মাতৃ প্রতিমা থাকবে, আর এখানকার যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমায় কিন্তু একটা বিশেষ চমক রয়েছে। আর সেই চমকটা হচ্ছে এখানকার যে মাতৃ প্রতিমাটা থাকবে সেই মাতৃ প্রতিমাকে 50 কেজি গহনা দিয়ে সাজানো হবে। দেখতে পাচ্ছ এপাশে একটা গেট রয়েছে অ্যান্ড এপাশে একটা গেট, এই দুটো হচ্ছে এক্সিট গেট। তো এইখান থেকে তোমরা মানে বেরিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কাচের ডিজাইন করা হচ্ছে, মানে চোখ একেবারে ধাঁধা লেগে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ দিয়ে ডিজাইন করা হচ্ছে। জানি না মোবাইলের ক্যামেরাতে তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু তোমরা যদি এখানে সরাসরি সামনে এসে লাইভ দেখো তাহলে তোমাদের খুব খুব সুন্দর লাগবে দেখতে। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ অনেক অনেক কর্মচারীরা সব একেবারে জোর কদমে কাজে ব্যস্ত রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভেতরে মানে লোহার কিন্তু কিছু একটা স্ট্রাকচার টাইপের করা হচ্ছে, তো এগুলো কিন্তু তৈরি করছে, অ্যান্ড চারিপাশে কিন্তু এরকম বাটাম প্লাই সব ছড়িয়ে রয়েছে। অ্যান্ড এই যে জায়গাটা দেখছে এর উপর থেকেই কিন্তু দর্শনার্থীরা মাতৃ প্রতিমা দর্শন করবে, তো এই জন্য এই জায়গাটাকে ভালোভাবে মজবুত তৈরি করা হচ্ছে। আমার সামনে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন কিন্তু গাইস এই বছর কল্যাণী আইটিআই মানে দুর্গাপূজার প্যান্ডেলের প্রধান শিল্পী। তো যাই হোক আপনার পরিচয়টা একটু আপনি বলুন। আচ্ছা দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে কিন্তু মানে প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরে টোটাল মানে কতজন কর্মচারীরা মানে কাজ করছে এই কাচের কাজটা? 80-90 জন। আচ্ছা আপনাদের এই প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হবে ঠিক কত তারিখের মধ্যে? মহালয়ার মধ্যে। মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে কবে থেকে দর্শকেরা? মানে মহালয়ের দিন থেকে কি পারবে নাকি তার পরের দিন থেকে? এক দুদিন পর থেকে। কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে ভেতরে? 90%। মানে এখনও অনেক কিছু বাকি রয়েছে নাকি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে এতটা মানে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আরেকটা জিনিস যেটা আমার চোখে বললো দেখতে পাচ্ছ কাছের উপরে কিন্তু এরকম কলা গাছের এরকম ডিজাইন করা হয়েছে, অ্যান্ড এপাশে এরকম একটা ঘটের ডিজাইন করা রয়েছে, অ্যান্ড এখানে একটা দেখতে
গাছের স্টার টাইপের কিছু রয়েছে। পাশ থেকে যদি তোমাদেরকে ভালোভাবে দেখায় তো দেখতে পাচ্ছ কত ছোট ছোট কাজ, কত নিখুঁতভাবে এখানে লাগানো রয়েছে। আর এই কাজটা কিন্তু পুরোটা একটা প্লাইয়ের উপরে আঠা দিয়ে লাগানো রয়েছে। তো যাই হোক গাইস, এই হচ্ছে ঠিক প্যান্ডেলের ভেতরের অংশটা। তো কেমন লাগছে গাইস কমেন্টে অবশ্যই নিও, আমার তো পুরো সেরা সেরা লাগছে একেবারে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে মানে একটা লাইট জ্বলে উঠেছে, আর লাইটটা যখন কাছের উপরে পড়ছে মানে কতটা সুন্দর লাগছে সেটা তোমরা এখানে আসলে দেখতে পারবে। ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইটিং ডিজাইন করা হবে, যেগুলো কাছের উপরে পড়লে কিন্তু আরও বেশ চকচক করবে এই কাজগুলো। তো যাই হোক দেখতে পাচ্ছ এখনই কিন্তু কত সুন্দর চকচক করছে সামান্য মাত্র এই একটা লাইটে। আর যখন ভেতরে মানে এইসব ঝাড়বাটির লাইট এইসব কাছের মধ্যে পড়বে কেমন লাগবে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর ভেতরে দেখতে পাচ্ছ মানে পুরো একেবারে জোর কদমে কাজ চলছে একেবারে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম লোহার পাইপ দিয়ে কিছু একটা করা হচ্ছে, কোনো একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তো এটা পুরোপুরি তৈরি হওয়ার পরে আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছ ঠিক এতটা জায়গা জুড়িয়ে ভেতরটা এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এটা কিন্তু গাইস একটা স্ট্রাকচার ঠিক আছে। আর এর উপরে যে কাজটা লাগানো রয়েছে এটা কিন্তু ফাইবার কাজ, এটা আসল কাজ না। দেখতে পাচ্ছ খুব বড় একটা স্ট্রাকচার, এটা মন্ডপের বাইরে সেট করা হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা ভাই মানে আমার ভিডিও করা দেখছে। তো ভাইয়ের বাড়ি কি এখানে কোথায়? আচ্ছা ঠিক আছে, ও আমাকে এসে বলছে মানে ইউটিউবের ভিডিও কিনা। তো ভাই কেমন লাগছে তোর বাড়ির সামনে এত বড় একটা প্যান্ডেল হচ্ছে? হ্যাঁ ভালো লাগছে। তোর নামটা বল একটুখানি। সুমিত মন্ডল। সুমিত মন্ডল, তো দেখতে পাচ্ছ ভাইদের বাড়ির সামনে কিন্তু কত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। তো কেমন লাগছে প্যান্ডেলের ভেতরটা, এই যে কাচের ডিজাইন? আর আগের বছরে প্যান্ডেল তো দেখেছিলি তোদের বাড়ির পাশে, তো কেমন লেগেছিল আগের বছরের প্যান্ডেল? আগের থেকে এটা ভালো, একদম ছেঁড়া বানাচ্ছে কিন্তু গাইস এই বছর এখানকার প্যান্ডেল। দেখতে পাচ্ছ এরকম একটা কাচের যে স্ট্রাকচার সেটা কিন্তু পুরো এরকমভাবে দাঁড় করানো রয়েছে। আর তোমাদেরকে ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছ এরকমভাবে বাটামের ওপরে প্লাই বসিয়ে দেন তারপরে আঠা দিয়ে এই কাজগুলোকে লাগানো হয়েছে, যেটা দেখতে কিন্তু মানে অসাধারণ লাগছে। আর এর পেছনে যে কতটা মানে কষ্ট করতে হয়েছে এখানকার যে কর্মচারী তারাই একেবারে জানে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ছোটো ছোটো কাজ নিখুঁতভাবে লাগানো রয়েছে। তো এই কাজগুলো কিন্তু একেবারে ঠিক মণ্ডপের ভেতরে মানে সব সেটিং করা হচ্ছে। আর এখান থেকে কিন্তু গাইস প্যান্ডেলটাকে অসাধারণ লাগছে একেবারে। তো তোমাদের কেমন কী লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। এই স্ট্রাকচারের উপরে যে কাজটা লাগানো রয়েছে এটা কিন্তু ফাইবার যে কাজ হয় সেই ফাইবারের কাজ। অ্যান্ড এই যে কাজগুলো দেখছো মণ্ডপের ঠিক ভেতরে এগুলো কিন্তু অরিজিনাল যে কাজ হয় সেই কাজ। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু নিখুঁতভাবে কাজ করা রয়েছে। যেমন বাড়ির দেওয়ালে একটা ইটের যেমন গাঁথনি হয় ঠিক সেরকমই কিন্তু কাজ দিয়ে ওরকম ইটের ইটের টাইপেরভাবে করা হয়েছে। তো এখান থেকে কিন্তু গাইস অসাধারণ লাগছে। আর দেখতে পাচ্ছ মানে এত পরিষ্কার কাজ যে আমাকেও দেখা যাচ্ছে ঠিক ওইখান থেকে। গাইস ওভারঅল হচ্ছে ঠিক এরকম বাইরের লুকটা। আর ওপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর মানে কাচের ডিজাইন করা হচ্ছে। ওকে সো গাইস ভেতরটা তো তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখালাম, কতটা কি কাজ হয়েছে সেটা তোমরা নিজের চোখে দেখতে পারলে। অ্যান্ড এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের বাইরে কতটা কি কাজ কমপ্লিট হচ্ছে সেটা তোমাদেরকে এখন দেখাবো। তো চলো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভেতরের অংশটা তোমাদেরকে দেখালাম। অ্যান্ড এখন আমি দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের একেবারে ঠিক বাইরে। আর এখন তোমাদেরকে প্যান্ডেলের বাইরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাবো। দেখতে হচ্ছে একেবারে জোর কদমে কিন্তু এখানকার যে কর্মচারীরা তারা কিন্তু লেগে পড়ে রয়েছে এই প্যান্ডেলটাকে একেবারে প্যান্ডেলের রূপ দিতে। আর এই প্যান্ডেলের ঠিক একেবারে সামনে তোমরা দেখতে পাচ্ছ ইট দিয়ে এরকমভাবে গাঁথনি করা হয়েছে। এখানে কিন্তু ঝর্ণা বা ফোয়ারা যাই বলো না কেন ওরকম একটা সিস্টেম করা হবে। তো সেই জন্য কিন্তু এরকম ইট দিয়ে চারিপাশটা এরকমভাবে বাঁধানো রয়েছে। আর ঠিক এই মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাঠ রয়েছে। আর এই মাঠের মধ্যে কিন্তু ছোটো ছোটো চারা গাছ যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত জিনিস লাগানো হবে, আর যেটা দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগবে। আর দেখতে পাচ্ছ চারিপাশটা কিন্তু এরকম বাঁশের স্ট্রাকচার দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। অ্যান্ড ওই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো টিন দিয়ে এরকমভাবে ঘিরে রাখা রয়েছে। অ্যান্ড এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা থেকে কিন্তু প্রত্যেক বছর মানে লাইনটা হয়। অ্যান্ড এই যে গেটটা দেখছো এই গেট থেকে কিন্তু মানে মূল যাত্রীরা প্রবেশ করে এই মাঠের মধ্যে। অ্যান্ড এখান থেকে সোজা তারা চলে যায় প্যান্ডেলের একেবারে ঠিক ভেতরে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাইরের ওভারঅল এখন লুকটা ঠিক এইরকম পর্যায়ে রয়েছে। আর আমি লাস্ট যখন এসেছিলাম এই প্যান্ডেলে তখন এই নিচের থেকে এক স্টেপ অ্যান্ড দুই স্টেপ অবধি কিন্তু কাজ কমপ্লিট হয়েছিল। অ্যান্ড এখন কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে বলতে পারো তোমরা 60% কাজ কিন্তু প্যান্ডেলের বাইরে একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এই প্যান্ডেলের যে উচ্চতা সেটা কিন্তু এবছরে হতে চলেছে 180 ফুট, মানে 180 ফুটও ছাড়িয়ে যেতে চলেছে। তো যাই হোক গাইস এই হচ্ছে প্যান্ডেলের ওভারঅল লুকটা। তো কেমন লাগছে গাইস তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের একেবারে ঠিক সামনে। আর এখান থেকে মানে কাজগুলোকে শুধু দেখো, মানে কাচের উপরে কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে শুধু দেখো। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু চাইনিজ স্টাইলে যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো কিন্তু এখানে করা রয়েছে। অ্যান্ড এখানে একটা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এরকমভাবে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। অ্যান্ড তার ঠিক ওপরে এরকম দাদারা উঠে কাচের যে সমস্ত কাজ সেগুলো কমপ্লিট করছে। আর প্যান্ডেলটা কিন্তু মানে এতটাই বড় করে তৈরি করা হয়েছে যে আমার ফ্রেমের মধ্যে একেবারে আসছে না। তো এখন আমার সামনে তোমরা যে কাজটা দেখতে পাচ্ছ এরকমভাবে এখানে রাখা রয়েছে এটাকে কিন্তু এখন এরকমভাবে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। অ্যান্ড তার ঠিক পরে দেখতে পাচ্ছ ওই ওপরে এই কাজটাকে তোলা হবে। তো এই প্রসেসটা তোমাদেরকে এখন একটুখানি দেখাবো আমি। তো দেখতে পাচ্ছ কত মোটা মোটা এবং লম্বা লম্বা দড়ি দিয়ে এই কাজটাকে বাঁধা রয়েছে, খুব শক্ত করে কিন্তু এটাকে বাঁধা হচ্ছে। অ্যান্ড এর ঠিক পেছন সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এরকম বাটাম এবং যে প্লাই স্ট্রাকচার সেটা ওপরেই কিন্তু এই ফাইবারের যে কাজগুলো সেগুলো আঠা দিয়ে বসানো হয়েছে। সো ফাইনালি দেখতে পাচ্ছ কাজটাকে কিন্তু ওপরে এরকমভাবে তোলা হচ্ছে। আর এই জিনিসটা দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে একেবারে, মানে কীভাবে এই যে প্যান্ডেলের ওপরে এত এত উঁচুতে কাজগুলো সেট করা হয় সেটা তোমরা এখন লাইভ দেখতে পাচ্ছ এখানে।
দেখতে পাচ্ছ কতটা বড় একটা মানে এরকম বাটামের স্ট্রাকচার, তার উপরে আবার এরকম ফাইবারের কাজ লাগানো রয়েছে, সেটা কিন্তু এরকমভাবে ওপরের দিকে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রায় 100 ফুট ওপরে কিন্তু এই কাজটা এখন উঠবে। তো দেখতে পাচ্ছ মানে কত সুন্দর একটা মানে সিস্টেম এখানকার, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কিন্তু ওপরে উঠে গেল। অ্যান্ড এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি এর ঠিক নিচে, আর এটা যদি এখন আমার মাথায় পড়ে তাহলে আমি একেবারে শেষ। দেখতে পাচ্ছ কত সুন্দর এরকমভাবে ঝুলিয়ে ঝুলে মানে দড়ি দিয়ে বেঁধে মানে ওপরে এখন ঠিক ঝুলছে, দেখতে পাচ্ছ তোমরা এই কাজটা। তো বুঝতেই পারছো এখান থেকে মানে কতটা রিস্কে কিন্তু এই কাজগুলো করা হয়। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এই দুটো দড়ি কিন্তু ওপাশ দিয়ে মানে ধরে রেখেছে, সাপোর্ট দেওয়া রয়েছে। অ্যান্ড ঠিক এর ওপরেও কিন্তু অনেক অনেক কর্মচারী রয়েছে যারা ওই পাশে দড়িগুলো ধরে রেখেছে। আর দেখতেই পেলে যে কত সুন্দরভাবে এই কাজটাকে ওপরের দিকে তোলা হলো। ঠিক এই সাইডটা দেখতে পাচ্ছ কত সুন্দর রঙের রঙের কাজ এরকমভাবে এখানে রাখা রয়েছে। আর এই যে জায়গাটা দেখছি এটা হচ্ছে প্যান্ডেল একেবারে ঠিক পেছন সাইডটা। অ্যান্ড এখানে কিন্তু অনেক ধরনের মানে স্ট্রাকচার এরকমভাবে রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম বাটামের স্ট্রাকচার এরকম রয়েছে। অ্যান্ড তার ঠিক ওপরে দেখতে পাচ্ছ যে ফাইবারের কাজ সেগুলো কিন্তু বসানো হয়েছে। এর উপরে কিন্তু এখনও অনেক ধরনের কাজ হবে, দেন তারপরে এগুলো ওখানে নিয়ে গিয়ে এরকমভাবে বেঁধে বেঁধে ওপরে তুলে দেবে। এটা হচ্ছে একেবারে ঠিক মণ্ডপের পিছন সাইড, এত এত বাঁশের শাড়ি এরকমভাবে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, তোমরা জাস্ট দেখো শুধু। তো যাই হোক এই যে পুরো যে জায়গাটা দেখছো এখানে কিন্তু যে কাচের কাজ সেটা করা হচ্ছে, আর এই কাজগুলো কিন্তু সব বাইরে লাগানো হবে। ওকে সো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন থেকে অল করে দিও, কারণ খুব তাড়াতাড়ি মানে এই প্যান্ডেলটা তৈরি হয়ে গেলে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, তাদের কোনো জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।